বন্ধুরা, আপনারা যে ভিডিওটিকে দেখছেন এটি 8ই জুলাই 2023 এর, মানে গত পরশুর ভিডিও, যেটিতে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কিছু খালিস্তানি সমর্থক আবারও তাদের ভাড়ার গ্যাংকে নিয়ে রাস্তায় একসাথে ভারত বিরোধ প্রদর্শন করে। আসলে এই ভিডিও ব্রিটেনের লন্ডন শহর থেকে পাবলিশ করা হয়েছে, যেটিতে কম করে 30 জন খালিস্তানি সমর্থক দল করে লন্ডনে যে ভারতীয় উচ্চ আয়োগ আছে তার সামনে খালিস্তান সোনেহাল নারাকে লাগিয়ে বিরোধ প্রদর্শন করেছে। বলা হচ্ছে যে এই প্রোটেস্ট খালিস্তানি টাইগার ফোর্সের দ্বিতীয় প্রমুখ, কারণ প্রথম জনকে তো মারা হয়েছে, এই জন্য দ্বিতীয় প্রমুখ পরমজিৎ স্নেহা পাম্মা আয়োজন করেছিল, যেটি সম্পূর্ণ ফ্লপ ছিল। আধিকারিকের কথা অনুসারে গত পরশুর দুপুরে পাম্মা ভাড়ার খালিস্তানি সমর্থকদের নিয়ে ভারতীয় উচ্চ আয়োগের সামনে বিরোধ প্রদর্শন করতে তো আসে, কিন্তু বিল্ডিংয়ের নিচে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ডিপ্লয় হওয়ার কারণে তারা চেয়েও বিল্ডিংয়ের গেটের সামনে আসতে পারেনি। কেননা এইবার সুনাক সরকারের তরফ থেকে লন্ডনের পুলিশকে শক্ত নির্দেশ দিয়েছে যে কেউ যদি ভারতীয় হাই কমিশনের বিল্ডিংয়ের সামনে আসার চেষ্টা করে বা তার উপর যেন কেউ দরদ না দেখায়। আমাদের এবার বিশ্বাস হবে না যে এইবার লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তাদের সাথে হ্যাকলার আর M5 লাইট মেশিন গান নিয়ে ডিপ্লয় আছে। যদিও শুট অ্যাট সাইটের অর্ডার তো জারি করেনি, কিন্তু খালিস্তানিদের ভয় দেখানোর জন্য এই গানই যথেষ্ট ছিল। আর এই কারণে এই র্যালিতে যুক্ত একটিও খালিস্তানি রোডের এই পারে দাঙ্গা করতে আসেনি। খালিস্তানি সমর্থকরা জোরে জোরে রোডের ওই পারে চিল্লাচ্ছিল। আর এখানে সবথেকে বড় ব্যাপার এটাই যে এইবার ঋষি সুনাক লন্ডনের মেয়র, মানে খালিস্তানের আব্বু সাদিক খানকে পর্যন্ত মাঝে ইন্টারফেস করতে বারণ করে দিয়েছে। না হলে এই লন্ডনের পুলিশ খালিস্তানিদের এত কাণ্ডের পরেও তাদেরকে হাত পর্যন্ত দিত না। কিন্তু এইবার সবকিছু সাদিকের কথায় আর হয়নি, কিন্তু এইবার সোজা ব্রিটেনের প্রিএম হাউস থেকে অর্ডার আসার পরে পাকিস্তানেও কিছু করতে পারেনি। বলা হয় যে ব্রিটিশ বিদেশ বিভাগের সচিব জেমস রেভেলিন বলেছে যে লন্ডনে ভারতীয় উচ্চ আয়োগের সামনে সোজা হামলা এখন অস্বীকার্য, আর এমনটা করা ব্যক্তিকে ব্রিটিশ সরকার কখনোই ছাড়বে না। তো বন্ধুরা, এবার আপনারা বলুন যে খালিস্তানি বিদেশে র্যালি বের করে পাঞ্জাবকে কখনো কি আলাদা করতে পারবে, আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।